আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه ازمن له الجنه। رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত অল্প সময়ে বক্তব্যের বিষয় হচ্ছে গীবত পরনিন্দে। গীবত পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে আমার দুটি কথা রয়েছে। তার প্রথম কথা হচ্ছে, দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজের জরুরি কাজ ত্যাগ করে আলোচনা, কথাবার্তা, ক্রয় বিক্রয়, লেনদেন বন্ধ করে সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা কোরআন হাদিসের কথা বলবো আর আপনারা নিজের গতিতে থাকবেন, এটা আপনাদের জন্য বৈধ হবে না। আর আপনাদের অমনোযোগী অবস্থায় কোরআন হাদিসের আলোচনাও জায়েজ নয়। মর্মে আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আন্তরিক জোরালো দাবি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে নিজ নিজ কর্ম বন্ধ করে, চলাচল বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে আলোচনা শোনার জন্য জরুরিভাবে প্রস্তুতি গ্রহণ করতে আমরা আন্তরিকভাবে দাবি রাখছি। আপনাদের সাথে পরের কথা, একটু আপনাদের পরিচয়, আপনারা কারা, আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি ও মেনেছি। আসলে আপনাদের শুনে মানতে হবে। আপনারা শুনে যদি না মানেন তাহলে এই শোনাটা আপনাদের জন্য বিপদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কুরআন তোমার পক্ষেও হতে পারে, কুরআন তোমার বিপক্ষেও হতে পারে। শুনে যদি আপনি না মানেন তাহলে শোনাটা আপনার জন্য বিপদ হবে। না শুনে যে আপনি বাঁচবেন এ কথাও নয়, কারণ বিচারের মাঠে মানুষের তো বিচার হবে, হবেই, পশু প্রাণীরও বিচার হবে। বিচারের কাঠগড়াতে মানুষের তো বিচার হবে, হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা সিমওয়ালা ছাগল যদি একটা অসিমওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা অসিমওয়ালা ছাগলকে সিম দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। অতএব আপনি না শুনেই যে বাঁচবেন এ কথাও যে নয়। আল্লাহর নিকটে আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য চারটি পদ্ধতি রয়েছে, যে চারটি পদ্ধতি তিনি কোরআনে উল্লেখ করেছেন। কোনো মানুষকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। মানুষকে অপরাধী প্রমাণ করার এক নম্বর পথপন্থা, আপনার কর্ম আপনার পাপ আপনাকে দেখানো হবে। আল্লাহ তাআলা বলেন মিসকাল যারাতিন খাইরাইয়ারা মিসকাল যারাতিন শাররাইয়ারা। আপনি যদি বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ পাপ করেন এই পাপ আপনাকে বিচারের মাঠে দেখানো হবে। আপনি দেখেই বুঝে নেবেন ওহো এ তো সেই পাপ যে পাপ রাতে করেছিলাম, এই তো সেই পাপ যে পাপ সেলিকার সাথে ঘটেছিল।
এতো ওই পাপ যে পাপ ভাবির সাথে ঘটেছিল। অনেকদিন আগে একটা কাগজে কিছু লিখেছিলেন, কাগজটা কোথায় ছিল তা ভুলে গেছেন, হঠাৎ করে একদিন কাগজটা পেয়ে নিয়েছেন, পড়া লাগবে না, কাগজটা দেখেই ধরে নেবেন, এতে এই কথা লেখা আছে, পাপ দেখেই বুঝতে পারবেন যে এটা আমারই পাপ। কাজেই নিজের পাপ যখন বুঝে নেবেন তখন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, মানুষ তখন বলবে না যে আল্লাহ আমার প্রতি অন্যায় করলো। দুই, মহান আল্লাহ বলেন ইয়াউমায়িন তুহাদ্দিসু আখবারাহা, যেখানে পাপ ঘটছে সেই জায়গা কথা বলবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, পৃথিবীর সমস্ত নারী পুরুষ যেখানে যে পাপ করছে সেই পাপের কথা, সেই কর্মের কথা মাটি বলে দিবে, টপ 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 করে মাটি বলবে। সেদিন আপনার অস্বীকার করার কিছু থাকবে না। তিন, আপনার পাপ লিখা আছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইয়ি রাকীবুন আতীদ, আপনার সব কথা ও কর্ম লেখা হচ্ছে, বিচারের কাঠগড়াতে আপনার হাতে একটা খাতা দেওয়া হবে, খাতা দিয়ে আপনাকে বলা হবে ইকরা কিতাবা, নিজের কর্ম নিজে পড়ে দেখো। সেদিন আপনি আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি পড়ার সময়তে বললেন মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে, জীবনের কোন কথাই ছাড়া নেই, সব পাপ দেখে শুনে বুঝতে পারবেন আমি অপরাধী ঠিকই, আসলে জাহান্নাম আমার জন্য হওয়াই উচিত। চার, বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষের মুখকে সিলাই করে দিবেন, মুখে কোনো কথা হবে না, হাতে কথা হবে, হাত আপনার সব কর্মের কথা বলে দিবে, হাত যখন বলবে তখন পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। মনে হয় কথাটা বুঝাতে পারিনি, আপনার সব কর্মের কথা হাতে বলবে, হাতের বলা যখন শেষ হবে পা তখন বলবে হাত তুমি ঠিক বলেছ। চারটা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে বিচারের মাঠে, এই জন্য বক্তব্য শুনে মানা উচিত। আমাদের আন্তরিক দাবি থাকছে আপনাদের উপরে, কথা শুনে প্রাণপণে মানার চেষ্টা করুন, যেহেতু শুনে মানতে হবে এজন্য হক কথা শুনতে হবে। হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন, হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আব্দুর রাজাক সাহেব, বুঝলাম না, হক বলা জটিল মানে? জি, এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, মানুষের তৈরি করে রাসূলের নামে চালু করেছে, এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে, তো এতগুলো মিথ্যা হাদিসের মধ্যে সত্য হাদিস বাছাই করে যাচাই করে বলা, এত মিথ্যা তাফসীরের মধ্যে সত্যটা যাচাই বাছাই করে বলা খুবই কঠিন, এইজন্য হক বলা খুবই জটিল। বুদ্ধি হওয়া থেকে সালাম দেওয়ার দোয়া বলে আসছেন এক ফিরুল্লাহ আলাইকুম, জি মুসাফা, মুসাফা করার সময়তে বলেন আমি আব্দুর রাজ্জাক আপনার কাছের দিনী ভাই, আমার মরা পর্যন্ত সময় থাকলো গাজীপুর জেলার আলেম ওলামাদের কাছে, আমার মরা পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত সময় এই দোয়া বের হবে না। তাহলে ধর্মে মিথ্যা আছে? এই দেশের মাটিতে সত্য মিথ্যে ধর্মের নামে একাকার হয়ে চলছে। মাগরিবের পরে 6 রেকাত সলাত আছে সলাতুল আওয়াবিন নামে, এর প্রমাণে 6টি জাল হাদিস আছে, মানুষ তৈরি করে চালু করেছে।
মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাটো হয়ে সিজদা করতে হবে প্রমাণে চারটি জাল হাদিস আছে মানুষে তৈরি করেছে। সাবানে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে গোসল করে আতর গোলাপ মেখে রাত্রি জাগে সকালে রোজা থাকতে হবে প্রমাণে 200 বানানো হাদিস আছে। কোরআন মাজিদ 30 পারা নয় বরং 90 পারা, 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি, সব পাপ বৈধ করা আছে ওখানে। অন্ধকারে নারী পুরুষ একাকার হয়ে জিকির করতে পারে প্রমাণ বাতেনি কোরআন। 90 পারা কোরআনের পিছনে 2000 বানানো হাদিস আছে। তাহলে সত্য মিথ্যা যাচাই করে বাছাই করে বলা খুবই কঠিন। এই বাজারে জুমা মসজিদে চলেন ইমাম সাহেব দোয়া শেষ করছে এইভাবে, বেহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরকে আপনি মরা পর্যন্ত সময় দেন যে আমি একটা গাজীপুর জেলার এ এলাকার মণিপুরের গ্রামের স্বাভাবিক মানুষ, ইমাম সাহেব আপনার মরা পর্যন্ত সময় থাকলো, আপনি এই মরা পর্যন্ত সময়ে খুঁজে বের করবেন কোথায় আছে যে দোয়া শেষ করতে হবে বেহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ যদি বয়স তার বাড়িয়ে 300 বছর করে দেয় হবে না, কিয়ামত পর্যন্ত যদি সময় দেয় তবুও হবে না। তো দোয়া কিভাবে শেষ করতে হয়? আমিন সুম্মা আমিন, আমিন তুমি কবুল করো, সুম্মা আমিন তোমাকে আবারও বলছি তুমি কবুল করো, এটা হলো পদ্ধতি। হুজুর দোয়া শেষ করছে এভাবে, রাহমাতুকা ইয়া রাহমার রাহিমিন, শুনেননি? এটা হলো হুজুরের বানানো কৌশল। এখানে কোরআন মাজিদের শেষে লেখা আছে কোরআন তেলাওয়াতের শেষের দোয়া সাদাকাল্লাহুল আজিম, দেখেন সাদাকাল্লাহুল আজিম। এই লেখক যারা লিখছে, আমার নাম আব্দুর রাজ্জাক, আমি মরা পর্যন্ত সময় দিলাম, কোরআন মাজিদ শেষ করলে সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না, বললেই পাপ হবে, পাপ হতে হবে। কেন? রাসূল বলেছেন যে কোরআন তেলাওয়াত করলে শেষ করলে বলতে হবে সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর এই বলছে যে বলতে হবে সাদাকাল্লাহুল আজিম, এটা হতে পারে? অসম্ভব। রাসূলকে অপমান করে নেকি অর্জন করা যায় না। মসজিদের মেহরাবের একদিকে লেখা আছে আল্লাহ আর আরেকদিকে লেখা আছে মোহাম্মদ, মানে আল্লাহই মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, এটা লিখলে পাপ হতে হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। কি লিখতে হবে? আল্লাহু আকবার, এদিকে আল্লাহ ওইদিকে আকবার লিখতে পারে, লেখা ঠিক নয়, প্রয়োজন নেই। আল্লাহ আকবার চলতে পারে, ইয়া আল্লাহ চলতে পারে, আল্লাহ মুহাম্মদ চলতে পারে না, অসম্ভব, চলতে পারে না, অসম্ভব। সত্যের মধ্যে মিথ্যা ধর্ম আছে, এটা আপনাকে দেখাতে যাচ্ছিলাম। কোথায় সাদ্দাদের কাহিনী? সাদ্দাদ নাকি জান্নাত তৈরি করেছিল? দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কোন সূরাতে আছে। বগুড়ার বৈজ্ঞানিক নুরুল হুদা বিজ্ঞান না কোরআন বইয়ে লিখেছে সাদ্দাদের কাহিনী, একেবারে ডাহা মিথ্যা কথা। কোথায় সাদ্দাদের কাহিনী, জান্নাত কোথায় তৈরি করেছিল, কোন সূরায় আছে, কোন আয়াতে আছে, একেবারে মিথ্যা কথা। আপনি বহুদিন পূর্বে ছোটকালে একটা বইয়ে পড়া পড়েছিলেন, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত, নবীর পায়ে কাঁটা পুঁতলে বুড়ি খুশি হতো। নবী একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন বুড়ি সত্যি অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একেবারে ঘটনা ডাহাবিক, প্রমাণ করেন দেখি কোথায় আছে, কোথায় আছে এই ঘটনা। হুজুরের কলম আর বক্তব্য সব পুঁথির বইয়ের মতো, হুজুরের বক্তব্য এবং কলম যেটা কলমে লেখা আছে এটা সব পুঁথির বইয়ের মতো। পুঁথির বই মানে বুঝেন না, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল, এটা হলো পুঁথির বইয়ের কথা। চড়িয়া মর্দ হাঁটে চলিল, ওই পুঁথির বইয়ের কথাই হচ্ছে হুজুরের কলম আর বক্তব্য। জি,
আশ্চর্য, কি করে হুজুরের কলম লিখতে পারেন? বেহেস্তি জেওয়ারে লেখা আছে যে একজন মহিলার স্বামী হারিয়ে গেলে তাকে 90 বছর অপেক্ষা করতে হবে। ধরুন মেয়েটার বিবাহ হয়েছে 10 বছর বয়সে, এখন 10 বছর বয়সে বিবাহ হয়ে স্বামী হারিয়ে গেছে, 90 বছর অপেক্ষা করলো, ওর বয়স এখন 100 বছর, এখন কোথায় বিবাহ বসবে বলেন তো? কলম লিখলেও তো একটা সাজতে হবে, মানাতে হবে। এই কলম এবং বক্তব্য মুফাসসির সাহেবের তাফসীর সব পুথির বইয়ের মতো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আজকে বলবো যে বিরাহমাতাকে ইয়া রাহমান রাহিম চলবে না, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, তখন আপনি বলবেন কেমন হলো তাহলে, এটা কি করা যাবে? আজ থেকে এক ফের লাহুলানাওয়ালাকুম চলবে না, কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম আহলাল কুবুরে এক ফের লাহুলানাওয়ালাকুম আনতুম সালাফুনা বিল আসারে এই দোয়া চলবে না, ক্ষমা চাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবিলাই এই দোয়া চলবে না। তো এগুলো যখন বলতে শুরু করব তখন আপনি বলবেন কেমন হলো কথা, তাহলে তো মানা যায় না। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। যেহেতু বক্তব্য শুনে মানতে হবে, কাজে হক কথা শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, হক কথা শোনার জন্য আর মানার জন্য আপনাদের উপরে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ ও দাবি থাকছে। শুধু একটা নোংরা পাপ, শুধু একটা বর্বর পাপ, শুধু একটা জঘন্য পাপ ত্যাগ করতেই হবে, কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। শুধু একটা নোংরা পাপ, শুধু একটা জঘন্য পাপ। কলা বিক্রি করে খেতে রাজি আছে, চকলেট বিক্রি করে খেতে রাজি আছে। মনিরামপুর বাজারে আমি চকলেট বিক্রি করে সারাদিনে 30 টাকা ইনকাম করব, এটা আমার জন্য অনেক ভালো। 5 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠিয়ে লোন নিয়ে সুদের উপরে কোটি টাকা ইনকাম করে বউকে খুশি করে শাড়ি কিনে দেব, এর চেয়ে আমার অনেক ভালো হতে পারে না, অসম্ভব। জি, শুধু একটা নোংরা পাপ, শুধু একটা বর্বর পাপ, শুধু একটা জঘন্য পাপ আপনার সারা পরিবারকে ধ্বংস করবে। এই পয়সা আপনার জন্য বৈধ নয়, এই রুজি আপনার জন্য বৈধ নয়, ডেস্টিনি হারাম, জিজিএন হারাম, লাইফ ইন্স্যুরেন্স হারাম। কে বলেছে ডেস্টিনি বৈধ? আমি আব্দুর রাজ্জাক বলিনি, আমার সিগনেচার ওখানে নেই। বলে বড় হুজুরের আছে, যে বড় হুজুর আরবি পড়তে জানে না, কালো অক্ষরটা নেড়ে আপনি তদন্ত করে দেখুন, ওই সিগনেচার চলবে না। শরিয়তের তাদের একার নয়, আমরা এদেশে বসবাস করি, এদেশে ঘর জামাই হয়ে আসিনি, অতএব ওই ডেস্টিনির বৈধতা আমাদের সিগনেচারের প্রয়োজন রয়েছে। অবাক, আপনার নামে একটা গাছ আছে চিটাগাঙ্গে, 5,000 টাকা দিয়ে কিনেছেন, মনিরামপুরের বাজারের লোকেরা এই খরচ বহন করবে, যান আপনি কালকে এই গাছ কেটে নিয়ে আসতে হবে চিটাগাঙ্গ থেকে, কোথায় আপনার গাছটা আছে? একেবারে স্পষ্ট মিথ্যা, ধোকা হতে পারে না। কোথায় সেই গাছ, ওই গাছের বাগান কোথায়, কি করে এটা ব্যবসা হতে পারে, এটা একটা ব্যবসা কি করে হতে পারে? ব্যবসা বিনিময়কে বলা হয়। আপনার টাকা লাগলো না, কি করে আপনার এই টাকা আসলো? আপনাকে সদস্য সংগ্রহ করতে হবে, ব্যবসা তো এরকম হয় না। সংগ্রহ সদস্য করতে 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 একদিন যে ঠেঙে গেল, তো সেদিন ওই লোকটা কি হবে, শেষ লোকটা কি হবে? এ তো দেখানো হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে, ধর্মকে পাগল পেয়েছে,
এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরে ফুল চড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, নেতা নেত্রী সবাই পাশে এক পাশে দাঁড়িয়ে আছে, ধর্মকে পাগল পেয়েছে মনে করছে যে আমরা ধর্মের কাজ করছি। তিন নম্বর শ্রেণীর বোকা হুজুরগুলো আছে, কোনদিন পরামর্শ দেয় না যে এভাবে নেকি হবে না, এতে রাসূলকে অপমান করা হয়। সবাই মিলে নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে ফুল চড়িয়ে দিয়ে, এতে রাসূলকে অপমান করা হয়। রাসূলকে অপমান করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া অসম্ভব হতে পারে। অতএব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বৈধ উপার্জন করার জন্য আমরা আন্তরিকভাবে আজকের এই জেলা সম্মেলন বৈঠকে অনুরোধ জানিয়ে যাচ্ছি। চকলেট বিক্রি করে খাওয়া আপনার অনেক গুণে ভালো, বাজারে আসবেন সকালে কলা কিনবেন, সারাদিন বিক্রি করবেন 100 টাকা হয়ে যাবে 150 টাকা, এটা আপনার আহাল পরিবারের জন্য অনেক ভালো। আপনি কোটি টাকা ইনকাম করবেন লোন নিয়ে, এর চেয়ে এটা ভুল সিদ্ধান্ত। সিদ্ধান্ত পরিবর্তন করুন, এই মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, অনুরোধ রক্ষা করুন, বক্তব্য মেনে চলার চেষ্টা করুন। আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, পড়তেই হবে, অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই তায়াম্মম করে নামাজ পড়তে হবে, মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মমে নামাজ পড়তে হবে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে, বসে থাকা যায় না শুয়ে থেকে নামাজ পড়তে হবে, পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই প্যান্টে যেই লুমিতে পেশাব লেগে আছে পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে, কারণ বসে তো কোনো কাপড়ই নেই। ইরাকের কোন সুন্দরী মেয়েকে মার্কিন সৈন্য ধরে নিয়ে গিয়ে 10-15 জন ধর্ষণ করার পরে তাদের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করছে, এই উলঙ্গ অবস্থায় যদি তার নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ একটা ইবাদত যার মাপ নেই, যার বিকল্প কোনো পথঘাট নেই। হজের বদল চলে, নামাজের বদল চলে না। হজের কিভাবে বদল চলে? আমি অসুস্থ, আপনাকে টাকা দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজের বদল চলে, নামাজের বদল চলে না। রোজার বদল চলে, আপনি অসুস্থ, সিয়াম পালন করতে পারছেন না, সকাল সন্ধ্যা আর একজনকে খাওয়ালেন, রোজা আপনার হয়ে গেল। রোজার বদল চলে, নামাজের বদল চলে না। নামাজই একটা ইবাদত যেটা ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। এই শব্দটা রোজা ছেড়ে দিলে কাফের হবে এ কথা নবী বলেননি, হজ ছেড়ে দিলে মানুষ কাফের হবে এ কথা নবী বলেননি, যাকাত না দিলে অলসতা করে লোকটা কাফের হয়ে যাবে এ কথা নবী বলেননি। তাই বহুদিন পূর্বে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, কে যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে। বহুদিন পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে, বাইরে থাকার সে সুযোগ রাখে না। আজও আরবি বিদ্বানগণ বলছেন, এখন উপস্থিত বলছেন, যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ নেই। স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ ছিন্ন হয়ে গেছে, চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, কোর্ট কাচারি লাগবে না, খাতা কলম লাগবে না, এমনিতেই গেছে। নামাজ এমন একটা ইবাদত পড়তেই হবে। 10 বছরের ছেলে নামাজ না পড়ে আপনার বাড়িতে থাকতে পারে না, অসম্ভব, এটা একেবারে অসম্ভব। 10 বছরের মেয়ে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না, আপনি আবার মুসলমান, এটা দুইটা এক হতে পারে না। ভুল বুঝিয়েন না, কথা শুনে মানার চেষ্টা করুন, উপেক্ষা করে লাভ হবে না। আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, উপেক্ষা করে লাভের কোনো পথ ঘাট নেই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে অনুরোধ করে যাচ্ছি, আপনি নামাজ পড়ুন, আপনি পড়তে বাধ্য, আর আপনি বাদ
আর আপনার স্ত্রী মা দুইজনকে বলে গেলাম এই পাপের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, এই পাপের জবাব আপনাকে দিতে হবে, এক পাপ তিন ভাগে বিভক্ত। বুঝাতে পারলাম না, এক পাপ তিন ভাগে বিভক্ত, এই পাপের জবাব 10,000 মানুষকে দিতে হবে, এই পাপের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, এই পাপের জবাব আপনাকে দিতে হবে। ওই মহিলা আমার বউ নয়, ওটা আপনার বউ, জবাব আপনি দিন, প্রস্তুত থাকুন। শ্বাস বন্ধ হলেই জবাব দিতে হবে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। আমি রাজশাহী চাপাই নবাবগঞ্জের মানুষ, আমাদের এলাকায় একটা কথা আছে, পাপ কারো বাপ নয়। পাপ আপনাকে রক্ষা করবে না, পাপ আপনাকে অপমান করবেই। অতএব আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। ভুল বুঝিয়েন না, আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে মরা পর্যন্ত যা পাপ করবে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে, স্ত্রী আপনার। স্ত্রীর উপরে ভালোবাসা রেখে মোবাইল কিনে দিয়েছেন, মোবাইল কিনে দিতে নিষেধ করিনি, তবে আপনার অগোচরে আপনার স্ত্রী প্রেমের গল্প করে অন্যের সাথে, এই পাপের জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে, আপনি প্রস্তুত থাকুন। আমি ওই টিভি কিনে দিনি যে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, ওইটা আপনি কিনে দিয়েছেন, ওতে যা পাপ হবে সেই পাপের জবাব আপনাকে দিতে হবে। এই দোকানটা আপনি চালাচ্ছেন, এই দোকানে একটা টিভি রেখেছেন, আপনাকে বলে যাচ্ছি যেদিন থেকে আপনি টিভি দোকানে তুলেছেন সেদিন থেকে যা উপার্জন হচ্ছে সবই হারাম, ওটা হলো মাধ্যম, এতে সম যা পাপ হচ্ছে সেই পাপ আপনার ঘাড়ে আসবে। আপনি যদি মারা যান আর এই টিভি যদি দোকানে থেকে যায় বাড়িতে থেকে যায়, যত নারী পুরুষ এখানে ল্যাংটা মেয়েকে দেখে পাপ করবে, এতে যত পাপ হবে সমস্ত পাপ না পর কবরে যাবে, এর নাম সাদকা জারিয়া পাপ, অবশ্যই যাবে। আপনাদের সবার জানা আছে যে পৃথিবীতে যত মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে, কেন কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আপনাদের সবার জানা আছে যে পৃথিবীতে যত মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে, কেন কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আপনি দোকানে আপনি টিভি তুলেছেন, প্রস্তুত আপনি থাকুন, আমাকে থাকতে হবে না, আমি রাখিনি, রাখবো না, আপনি প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাচ্ছি, আমি আব্দুর রাজাক আপনার দিনী ভাই বলে গেলাম, যেদিন থেকে আপনি ব্যবসার লক্ষ্যে দোকানে টিভি তুলেছেন সেদিন থেকে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম, দেখি কোন মায়ের বেটা ফতো এইভাবে উল্টে ধরতে পারে, আমার মরা পর্যন্ত সময় থাকলো, বৈধতার কোনো পথ নেই, অসম্ভব। আল্লাহর নবী বলেছেন, বসে তাতে দুনিয়া পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হয়েছে, কত টাকা পৃথিবীতে তোমরা উপার্জন করবে আর খাবে, আমি এটাই ভয় করছি যে পৃথিবী উপার্জন করতে গিয়ে তোমরা ভুল পথে চলে যাবে, পৃথিবী তোমাকে বড় ধরনের ধ্বংসের মধ্যে ফেলে দিবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে শুধু দেখা যাবে টাকা আর টাকা, পয়সা আর পয়সা, সেদিন মানুষ বৈধ আর অবৈধ বিবেচনা করবে না, আজকে যেটা আপনি দেখতে পাচ্ছেন। বলছিলাম মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওই সব মানুষের জন্য যারা সামনে ও পশ্চাতে নিন্দে করে, যারা গীবাত করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, হে বিশ্বাসী মানুষ তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা করো না, অনেক ধারণাই পাপ হয়। ইয়াকুম জান্না ফাইন্না জান্না আকদাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় পাপ। মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি, এক নম্বর বড় পাপ হচ্ছে শিরক করা, দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, আর ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে। তাহলে ধারণা করা হচ্ছে বড় মিথ্যে, এটা মহাপাপ। শুনুন, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। কারো গোপন কথা কান লাগিয়ে শোনা মহা পাপ, কাবিরা গুনাহ। যারা কান লাগিয়ে কারো গোপন কথা শুনে, কিয়ামতের মাঠে আল্লাহ তার কানে গরম সিসা ঢেলে দিবেন। সিসাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে। প্রয়োজন নেই ও কি বলছে তা বলুক, আমি কান লাগিয়ে সে কথা শুনবো না। গোপন কথা উদ্ঘাটন করা হারাম, মানুষের দোষ ত্রুটি বলে বেড়া হারাম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহ রাসূল দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। দেখি একটা হাদিসের অনুবাদ আপনাকে শোনাই, দেখি আপনি কতটুকু বুঝেন আর আমি কতটুকু বুঝাতে পারি। আল্লাহ রাসূল কিভাবে দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন দেখেন তো। যা মাইজুমুন মালিকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, মাইজুমুন মালিক একটা লোক রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবেলে, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল, ফরাজা বাইরা বাই দিন একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহের মিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। এইছে রে, তোমার কি অসুবিধা বেঁধে গেল, বসো। আশেপাশে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, কোনো বাচ্চা বা কোনো মানুষ যেন পরিবেশ নষ্ট না করে, যে যে অবস্থায় আছেন সে অবস্থায় অটল থাকার চেষ্টা করবেন। আপনার গতিতে যেন কথার গতির দুর্বলতা না আসে। অযথা আপনি আরেকজনের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, তখন সে আমার কথাটা ধরতে পারলো না। আপনি তার সামনে দিয়ে হাঁটলেন কেন, কি আপনার বেঁধে গেল? এখন কি আপনাকে হাইকোর্টে যেতে হচ্ছে? পিড়েগুলি বেঁধে গেছে, আমি আল্লাহ রাসূলের কথা বলছি আর আপনি অযথা হেঁটে চলে যাচ্ছেন, মানে এই সুযোগ আপনার নেই। অনধিকার চর্চা করেন না ঠিক হবে না, আপনার জরুরি কোনো ব্যস্ততা নেই, আপনি কিছু সময়ের জন্য দয়া করে দোকান বন্ধ করুন অথবা লেনদেন বন্ধ করে আপনি কথাকে মূল্যায়ন করুন। আমি কোনো ব্যক্তিগত কথা বলিনি। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না, ধর্মের ব্যাপারে আপনার ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি কথা বলবো আর আপনি ব্যক্তিগত স্বাধীনতায় কাজ করবেন, এটা আমরা গ্রহণ করি না, এটা আপনার জন্য বৈধ নয়। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সারা বাজারের জনগণকে, মুসলিম তো দূরের কথা, কোনো হিন্দু যদি থাকে তার নিকটে অনুরোধ থাকছে আপনি কাজ বন্ধ করে কথা মূল্যায়ন করুন। মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু যদি দোকানদার থাকে তাহলে হিন্দুর নিকটে জোরালো দাবি থাকছে আপনি দয়া করে কাজ বন্ধ করে কথা মূল্যায়ন করুন। আপনি একজন মানুষ, আপনার জন্য আমি রাজশাহী থেকে এসেছি। কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যদি থাকে তাহলে তার উপরে আমাদের আন্তরিক জোরালো দাবি থাকছে আপনি কাজ বন্ধ করে কথা মূল্যায়ন করুন। আপনি একজন বৌদ্ধ ধর্মের মানুষ, আপনার জন্য রাজশাহী থেকে এসেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা একটু গিয়ে আবার ফিরে আসলো। আল্লাহ রাসূল বলছেন, আবেহি জুনুন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। বারবার এসে বলে যে আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন, লোকটা কি পাগল নাকি? সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জিনা লোকটা পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরা, তাহলে কি লোকটা মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি সে যায় না কেন? আপনাকে এখনো মূল কথা বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল তো প্রথমবারই বলতে পারতেন যে ঘটনা কি, তোমাকে পবিত্র করব কেন, কি ব্যাপার একটু বলো তো। প্রথমবারে বললেন না, দ্বিতীয়বারে বললেন না, তৃতীয়বারে বললেন না, চতুর্থবারে বলছেন, এখনো কথা বলেননি, বলছেন যে লোকটা কি পাগল, ও কি আমার কথা বুঝে না, এখনো বল
বলছেন না যে আচ্ছা ঘটনা কি তুমি আমাকে বলো তো তোমাকে পবিত্র করব কেন, এই কথা তিনি বলছেন না। পঞ্চমবারে বলছে যে লোকটা কি নেশাদার দ্রব্য পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না কেন। ফাঁকা মারা চলুন ফাস্তাঙ্কা হও, একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখখান সঙ্গে দেখে বলছে মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। আল্লাহ রাসূল এখনো থেমে আছেন যে কেন পবিত্র করব, কেন কথাটা বলছেন না। শেষ পর্যন্ত বলছেন তাহলে কি তুমি জেনা করেছো, তাহলে কি তুমি জেনা করেছো। তখন বলছে জি, মানুষ বৈধ স্ত্রীর সাথে যা করে আমি তাই করেছি, দয়া করে বিচার করে দিন। আল্লাহ রাসূল বলেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, পাথর দিয়ে ইট দিয়ে ঢেল দিয়ে মেরে ফেলো। বিবাহিত পুরুষ যে না করলে তার বাঁচার পথ নেই। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা বিবাহের পরে পরকীয় প্রেমে লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক করলো একটা মানুষকে কুরবানি করতে হবে, এই কথা নবী বলেননি। পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলে একটা মানুষকে হত্যা করতে হবে, ওকে কেটে টুকরা করতে হবে, মেরে ফেলতে হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে একটা লোককে হত্যা করতে হবে, পাথর দিয়ে ঢেল দিয়ে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন বিবাহের পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। যে জেনা একেবারে সহজ, যেটা মানুষের এখন ঘরে ঘরে হচ্ছে, আপনাকে কথা আপনার কাছে আবার ঘুরিয়ে নিয়ে গেলাম, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছেন কিনা। আল্লাহর নবী তাকে এতক্ষণ পর্যন্ত বলছিলেন না যে কেন তোমাকে পবিত্র করব, আল্লাহ রাসূল তার পাপটাকে ঢেকে রাখতে চাচ্ছিলেন। বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ রাসূল তার পাপটাকে ঢেকে রাখতে চাচ্ছিলেন। এই কথাটা এই কাহিনীটা আবার বুঝেন, যিনি বিচার চেয়েছেন তার নাম মায়েজ ইবনে মালিক, আর দুর্ঘটনা ঘটেছে যার বাড়িতে, সেই লোকের নাম হচ্ছে হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটেছে, হুজ্জাল ঘটনাটি জানতে পারে। হুজ্জাল জানতে পেরে বলে মায়েজ, ঘটনা যখন ঘটেই গেছে তখন তুমি একটু নবীর কাছে যাও, বিষয়টি জিজ্ঞাসা করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শ পেয়ে মায়েজ ইবনে মালিক রাসূলের কাছে এসেছেন। রাসূলের কাছে এসে এইভাবে কথা বাড়তে 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 শেষ পর্যন্ত এটা ঘটলো, দুনিয়া থেকে মায়েজ ইবনে মালিক বিদায় নিলেন ইট পাথরের আঘাতে। তিনি নিজে জানাজা করলেন, তিনি বললেন মদিনার সমস্ত মানুষের উপরে যদি তার এই তোবাকে ভাগ করে দেওয়া হয় সমস্ত মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে। মায়েজ ইবনে মালিক আল্লাহর দরবারে এত তোবা করেছে। কথাটার শেষ আপনাকে আমি এখনো বুঝাতে পারলাম না। আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন যে মায়েজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি কেন বললেন যে মায়েজ ইবনে মালিক এত তওবা করেছে, মায়েজ ইবনে মালিক আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, যে তার ক্ষমা ভিক্ষাটা যদি মদিনার সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমস্ত মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে। তিনি বুঝতে পেরেছিলেন মায়েজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু শাস্তি রক্ষা হয়নি। না, বুঝাতে পারলাম না। রাসূল বুঝতে পেরেছেন যে মায়েজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তার শাস্তি রক্ষা হয়নি। এবারে এই কথাটা একটু বুঝিয়ে বলি, মালিক ও হুজ্জালের সাথে একদিন রাসূলের দেখা, মালিক ও হুজ্জালের সাথে একদিন রাসূলের দেখা, তখন আল্লাহ রাসূল বলছেন হুজ্জাল লাউ শাতাত্তা খাবার লি মায়েজ ইবনে মালিক লাকুম তা খায়রুন কাসির, তুমি যদি মায়েজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। হুজ্জাল
তুমি যদি মাজ ইবনে মালিকের ঘটনাটা কাপড় দিয়ে ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো, এই কথা রাসূল হুজ্জালকে বলছেন। আপনাকে বুঝাতে পারলাম না, আল্লাহ রাসূল বলছেন যে মানুষের দোষটাকে ঢেকে রাখলে খুব ভালো হতো, যেটা বাঙালিদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজ মানলি মা বাইনা লাইহে ও মা বাইনা রিজলাইহে আজমুল্লাহুল জান্নাহ। কে যদি মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। একটা হচ্ছে মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না, আর লজ্জা স্থানের মাধ্যমে জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিনিসের জিম্মেদারি যদি মানুষ নিতে পারে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাসা আন নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল ফাজল ফাম, লজ্জা স্থান এবং মুখ, লজ্জা স্থান এবং মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি। এই কথা বলতে বলতে ফাখা জালে সানাহু তার জিবাটাকে ধরে নিয়ে বললেন যে, এই দেখো, এই দেখো, এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনি যদি গীবাত করে মানুষকে সমাজে খাটো করতে চান তার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াদ খুরুল জান্নাত কাত্তাত ও ফিরায়ান তিন্নাম্মাম, যারা গীবাত করে পরনিন্দা করে চুগলখড়ি করে তারা জান্নাতে যাবে না। আজকের বক্তব্যের শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে, সঙ্গী সাথী তোমাদের জানা আছে কি গীবাত কাকে বলে? কাল আল্লাহু রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, তা আমরা বলতে পারছি না গীবাত কাকে বলে। আল্লাহ রাসূল বলছেন, জিকরু কাখা কাবে মেকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে আর সেই কথা যদিও শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। তুমি কোনো ভাইয়ের কোনো কথা বলছো, কোনো কথা কলমে লিখেছো, এটা যদি ও জানতে পারে তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। বুঝাতে পারলাম না মনে হয়? আবার বলি, আপনি একটা লোকের কথা বলছেন, এই কথা যদি ও শুনতে পায়, শুনে যদি তাকে খারাপ লাগে এটাই হলো গীবাত। এই পর্যন্ত বলতেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ইনকারফিয়া মা কলো, একটা লোক যদি চুরি করে থাকে আর আমি যদি তাকে চোর বলি তাহলেও কি গীবাত হবে? একটা লোক জেনা করে থাকে আর আমি যদি বলি এ লোকটা খারাপ তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিয়া মাতাকুলু ফাকা দিকতাবতাহু ওয়া লা মাকুন ফিয়া মাতাকুলু ফাকা বাতাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি চোর বলো তাহলে গীবত, আর যদি চুরি না করে তুমি বলো তাহলে অপবাদ। ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত, আর যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। যদি না করে থাকো আর বলো তাহলে 80 লাঠি পিটাতে হবে, কেননা তুমি অপবাদ লাগিয়েছো, তোমার শাস্তি হচ্ছে 80 লাঠি। সম্মানিত উপস্থিতি, আর যদি গীবত হয় তাহলে তওবা করে ক্ষমা হবে না, এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। যারা আপনি গীবত করেছেন তার হাতে ক্ষমা নিতে হবে, ভাই আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, আপনার বদনামটা মুখ দোকানে করেছি, দুঃখিত, আপনি আমাকে মাফ করবেন। গীবত মহাপাপ, গীবত বড় পাপ। সপরিবারে গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করুন। আজকে বাড়িতে গিয়ে আহল পরিবার ছেলে মেয়ে নিয়ে একটা ছোট্ট 10 মিনিটের বৈঠক হবে, ওই বৈঠকে বলা হবে, শোনো, আমরা কারো গীবত করতে রাজি নই, আমার বাড়িতে এসে কেউ যদি কারো বদনাম করে তাহলে এটা আমরা শুনতে রাজি নই, দয়া করে কারো সব কথা এখানে বলো না, আমরা এটা অপছন্দ করি। আপনি কাউকে গীবতের কথা পাশে বলতে দিবেন না, নিজেও বলবেন না, গীবত মহাপাপ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনকে আমরা বলে যাচ্ছি, আহল হাদিস আন্দোলনের ছায়া তলে থেকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন। মহতারাম আমির জামা ডক্টর আসাদুল্লাহ গালেব আপনাদের আহল হাদিস আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
দেখুন ভুল বুঝিয়েন না, যেদিন আপনি ইচ্ছা করবেন সেদিন হয়তো সময় থাকবে না, যেদিন আপনি নেতাকে চিনতে পারবেন সেদিন আপনার সুযোগ থাকবে না, আর এখন হয়তো বা কাছে পেয়ে মূল্যায়ন করতে পারছেন, এটা ভুল হচ্ছে। আমরা আপনাদের অনুরোধ রাখছি মহতরাম আমির জামাতের সাথে থেকে পরামর্শ নিয়ে আহলাদিস আন্দোলনের ছায়া তলে থেকে কোরআন এবং সহি হাদিস নিজে মানুন, পরিবারকে মানানোর চেষ্টা করুন, আর একজনকে মানানোর চেষ্টা করুন। পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে মূলত তারাই আহলে হাদিস। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে যারা তারাই আহলে হাদিস। আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে 25 এবং 26 ফেব্রুয়ারি সম্মেলন হচ্ছে রাজশাহী নদাপাড়া, আপনারা আসুন। মহতরাম আমির জামাতের অনেক লেখা বই আছে, আমাদের অনেক লেখা বই আছে, আমরা প্রাণপণে চেষ্টা করেছি বইগুলিকে জাল জৈব মিথ্যে কাহিনী থেকে রক্ষা করার। এদেশের বাজারে যেসব বই বিক্রি হচ্ছে প্রায় বইগুলি ভুল ত্রুটিতে পরিপূর্ণ। এই সময়ে এই ক্ষেত্রে আমরা প্রাণপণে চেষ্টা করছি সঠিক বইগুলি বের করার। আপনারা যদি একে মূল্যায়ন না করেন তাহলে এটা আপনাদের জীবনে যারা ভুল ক্ষতি নেমে আসবে। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে আপনারা একটু বইগুলি সংগ্রহ করে পড়ে দেখুন, আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া। আমাদের ভুল হতে পারে, ভুল হয় স্বাভাবিক। যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমার পক্ষ থেকে আমি এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।